আজকে আমি তোমাদের জন্য আবার কিছু নতুন শাড়ি নিয়ে হাজির হয়েছি। আজ আমি কিছু তসর কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য। বিভিন্ন রকম তসরের শাড়ি রয়েছে আজকের কালেকশনের মধ্যে। তার মধ্যে কাট ওয়ার্কের শাড়ি, এমব্রয়ডারি ওয়ার্কের শাড়ি এবং উইভিংয়ের শাড়ি রয়েছে। এক এক করে তোমরা শাড়িগুলো দেখতে থাকো। আজকে এই শাড়িটা হলো একটা ভাগলপুর তসর সালকের শাড়ি, যেটার উইভিংয়ে আঁচলে এরকম জড়ির স্ট্রাইপ রয়েছে। শাড়িটার একদিকে সরু, একদিকে চওড়া, ভাইব্রেন্ট পিঙ্ক কালারের উইভিংয়েই বর্ডার করা রয়েছে। শাড়িটার মধ্যে এমব্রয়ডারি কম্পিউটার ওয়ার্ক করে তার সাথে কাটওয়ার্ক ডিজাইন করা হয়েছে। ফ্লোরাল মোটিভে এই ডিজাইনটা সারা শাড়িতে ছড়ানোভাবে রয়েছে। অল ওভার শাড়িতে এইভাবেই ডিজাইন এবং কাটওয়ার্কটা যাবে লিফ মোটিভে। শাড়িটার ব্লাউজ পিসটা হলো কন্ট্রাস্ট আঁচলের মতনই পিঙ্কে, যার বর্ডার রয়েছে ভাইব্রেন্ট ফ্লুরোসেন্ট পিঙ্ক কালারের। শাড়িটার বর্ডারে গোল্ডেন জরি দিয়ে এরকম কাটওয়ার্কে লেস ডিজাইন করে বসানো হয়েছে। এর জন্য শাড়িটার একটা আলাদা রকম স্টাইলিশ লুক এসে গেছে। এন্ডে এরকম ঝালর দিয়ে আঁচলের দিকে হাইলাইট করা হয়েছে। খুব সুন্দর এলিগেন্ট এই শাড়িটা। আপনাদের একটু গায়ে ফেলে দেখাই যে কীরকম লাগবে। এর সাথে এই কন্ট্রাস্ট পিঙ্কের ব্লাউজটা খুব ডিগনিফাইড লুকের একটা ভাগলপুরি তসর। পরের শাড়িটা হলো একটা উইভিং তসর সিল্ক শাড়ি। উইভিং ডিজাইন গেছে জামদানি ডিজাইন শাড়িটা। আঁচলে রয়েছে এরকম মাল্টি কালার উইভিং ডিজাইনে, তার সাথে জড়ি দিয়ে খুব সুন্দর জামদানি ওয়ার্ক করা আঁচলটা। সারা বডিতেই উইভিংয়েই গেছে এই সেলফ ডিজাইনের ওয়ার্কটা। পুরো শাড়ি জুড়েই কিন্তু এই ডিজাইনটা রয়েছে। তার সাথে এরকম লোটাস মোটিভে উইভিংয়েই জামদানি স্টাইলে বর্ডার যাবে। শাড়িগুলো বহরে এবং লম্বায় খুব বড়। শাড়িটার ব্লাউজ পিসটায় যেহেতু অল বডি, ফুল বডিতে এরকম কাজ করা, এটা আপনাদের পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু নট প্রিন্ট, এটা উইভিংয়ের শাড়ি। ব্লাউজ পিসটা যাচ্ছে সলিড তসর কালারে। আর তার বর্ডারে এই জামদানি উইভিংটা গেছে, লোটাস মোটিফের জামদানি উইভিংটা। আপনাদের পেছন দিক দিয়েও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু উইভিং ডিজাইন। খুব ডিগনিফাইড এই শাড়িগুলো, খুব নরম এবং কোনো রকম স্টার্চ নেই শাড়িগুলোতে।
এই প্রচণ্ড গরমে পুজোর সময়তে বেশ গরম থাকে, কমফোর্টেবল শাড়ি সকলেই খোঁজে। পুজোর দিনে এরকম একটা সুন্দর শাড়ি আপনাকে একটা দারুণ লুক দেবে। পরে শাড়িটা হলো আর একটা ভাগলপুর তসর, খুব স্মার্ট লুকের তসর যারা চান, যাতে কোনো কাজ করা নেই, শুধুমাত্র উইভিংয়ের শাড়ি, এগুলো হচ্ছে সেই রকম শাড়ি যার আঁচলে রয়েছে এরকম পিঙ্কের ওপর জড়ি দিয়ে স্ট্রাইপে উইভিং করা, ফুল বডি যাচ্ছে একটা খুব সুন্দর তসরের যে ব্লু কালারটা আসে, নট সো ভাইব্রেন্ট, খুব কুল একটা ব্লু কালার। এগুলো ডাই করা হয়েছে যার মধ্যে উইভিংয়ে একটা স্ট্রাইপ রয়েছে। ঠিক আঁচলের মতোই ব্লাউজ পিসটা যাচ্ছে কন্ট্রাস্ট পিঙ্কে। স্মার্ট লুকে তসর যারা খুঁজছেন তারা এই শাড়িগুলো ট্রাই করতে পারে। এগুলো কর্পোরেট লুকের জন্য এবং অফিসিয়াল ওয়্যারের জন্য এই শাড়িগুলো খুব কমফোর্টেবল এবং স্টাইলিশ। এবার দেখাচ্ছি একটা অরেঞ্জ কালারের হাফ তাসার সিল্ক শাড়ি, খুব সুন্দর লাইট একটা শেডের, অরেঞ্জ শেডের শাড়ি যেটার উপরে সিল্ক থ্রেড দিয়ে হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে এরকম পার্সি ওয়ার্ক করা হয়েছে, তার সাথে গেছে এরকম সাদা পাইপিং বর্ডার যেটা দিয়ে হাইলাইট করা হয়েছে। পুরো শাড়িটাই এভাবেই যাবে, বডিতে তেঁতুল পাতা মোটিভে ছোট্ট ছোট্ট কিছু বুটি করে দেওয়া আছে। শাড়িগুলো ভীষণ লাইট ওয়েট এবং সফট, রানিংয়েই ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস আপনি কন্ট্রাস্ট করেও করতে পারেন বডিটা ব্ল্যাক করে, এই এই পোর্শনটা হাতায় ইউজ করলে যাতে এই ডিজাইনটা করা থাকবে। এটা একটা হাফ তাসার সিল্ক উইথ পার্সি ওয়ার্ক, আপনাদের দেখাই শাড়িটা গায়ে ফেলে একটা এরকম লুক আসবে। এবার একটা আবার তাসার সিল্ক দেখাচ্ছি যেটার অরিজিনাল কালারটাই তসরে রাখা হয়েছে, আর শাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে মাল্টি কালার্ড উইভিংয়ে টিউলিপ ডিজাইন এবং লিফ, টিউলিপের পাতা যেরকম হয় সেই ডিজাইনটা আঁচলে করা হয়েছে। পুরো শাড়ি জুড়ে নিচের দিকে পার বরাবর এরকম টিউলিপের ঝাড়টা যাবে অল ওভার শাড়ি। ওপর দিকটাতেই আবার এরকম টিউলিপ ডিজাইনে স্লিক বর্ডার উইভিংয়ে পেস্তা গ্রিন, লাইট রেড, ব্ল্যাক এবং জারি ইউজ করা হয়েছে বর্ডারে। বডিতেও ছোট্ট ছোট্ট টিউলিপের মোটিভে বুটি করা রয়েছে, খুব সুন্দর শাড়িটা এবং খুব লাইট ওয়েট। শাড়িটার ব্লাউজ পিসের হাতায় এভাবেই উইভিংয়ে ছোটো ছোটো টিউলিপ ডিজাইন করা রয়েছে। ইটসেলফ শাড়িগুলো খুব গর্জিয়াস বলে ব্লাউজ পিসটা প্লেনই। আপনাদের গায়ে ফেলে দেখাই শাড়িটা পরলে একটা এরকম লুক আসবে। পুজোর সময়তে বেশ গরম থাকে,
আমরা সব অনেকেই লাইট ওয়েট শাড়ি খুঁজি। এগুলো লাইট ওয়েট, ডিগনিফাইড এবং খুব কমফোর্টেবল শাড়ি। তাছাড়ে টিউলিপ ডিজাইনের মোটিফ করা। এবার আবার একটা স্মার্ট লুকের তাসার এনেছি, যার আঁচলটা হচ্ছে খুব সুন্দর ভাইব্রেন্ট ইয়েলো কালারের, উইভিংয়ে জারি দিয়ে কাজ করা রয়েছে স্ট্রাইপে। হোল বডি যাবে পুরো তাসার কালারের মধ্যে, যার মধ্যে উইভিংয়ে এই স্ট্রাইপটা রয়েছে। এভাবেই পুরো শাড়ি যাবে। এগুলো বর্ডারলেস স্মার্ট লুকের, কর্পোরেট লুকের শাড়ি, ঠিক আঁচলের মতন ইয়েলো কালারে ব্লাউজটা যাবে। ঠিক এই শাড়িটার মতনই আমার আরেকটা সেম শাড়ি রয়েছে, যেটার কম্বিনেশনটা হচ্ছে ওই তাসারের সাথে পিঙ্ক। আঁচলটা পিঙ্কের মধ্যে এরকম উইভিংয়ে যাবে, জারি আছে, বডিটা যাবে এরকম তাসার কালারেরই স্ট্রাইপড উইভিংয়ের। আর এর সাথে ব্লাউজ পিসটাতে উইভিংয়ে, ওগুলো যেমন প্লেন ছিল, এটার আবার ব্লাউজ পিসটায় এরকম তাসারের স্ট্রাইপ রয়েছে। এটা আঁচল আর এটা হলো আপনার ব্লাউজ পিস। হোল বডিটা যাবে তাসার কালারের। চট জলদি কোথায় যাওয়ার জন্য আপনারা যখন একটা হালকা শাড়ি খোঁজেন, এই শাড়িটা, এই ধরনের শাড়ি বেছে নিতে পারেন। এটা একটা হাফ তাসার সিল্ক শাড়ি, যেটার ওপর হেভি এমব্রয়ডারি ওয়ার্ক এবং অ্যাপ্লিক ওয়ার্ক উইথ মিরর অ্যান্ড জারি, এই দিয়ে পুরো শাড়িটা সাজানো হয়েছে। আঁচলটা গেছে এরকম অ্যাপ্লিক ওয়ার্ক, জরির ওয়ার্ক এবং মিররের। শাড়িটার বর্ডারে সরু একটা জরির পাইপিং বর্ডার দিয়ে হাইলাইট করা হয়েছে। শাড়ির দুদিকেই এভাবে ভারী কাজের এমব্রয়ডারি ওয়ার্ক, অ্যাপ্লিক ওয়ার্ক উইথ মিরর থাকবে। বডিতে ছোট ছোট অ্যাপ্লিক ওয়ার্ক আর মিরর দিয়ে ফুল করা হয়েছে। পুরো শাড়িটাই এভাবে যাবে। ব্লাউজ পিসটার অবশ্যই প্লেন এবং হাতায় এই এমব্রয়ডারি অ্যাপ্লিক ওয়ার্কটা থাকবে। প্রিয় তসর কালারটাই রাখা হয়েছে, এটা ডাই করা হয়নি। এটা হাফ তাসার সিল্কের উপর খুব গর্জিয়াস একটা শাড়ি, চন্দন কালারও বলতে পারেন বা প্রিয় তসর কালারও বলতে পারেন। এই শাড়িটা হলো একটা প্লেন তসর থান বলতে পারেন, কিন্তু শাড়িটার মধ্যে উইভিংয়ে এভাবে গিটগিট ডিজাইন করা হয়েছে। উইভিংয়ে এই ডিজাইনটা যাবে পুরো সি গ্রিন কালারের এই তসরটা। ব্লাউজ পিসটাও রানিংয়ে গেছে সেম কালারের। আজকাল থান পরা খুব স্টাইলে এসছে, যারা এরকম প্লেন তসর পরতে চাইছেন। এটা ব্লাউজ পিস রানিংয়ের প্লেনটা, এটা তো আপনি ব্লাউজ হিসাবে বানাতেই পারেন। এছাড়াও আপনাদের আমি দেখাই প্রিন্টেড কাপড়ের ব্লাউজ, এগুলো খুব ভালো বেলিলিজি কাপড়ের ব্লাউজ পিস। এটা অবশ্য শাড়ির সাথে অ্যাটাচ নয়, আপনি বললে চাইলে আমি আপনাদের এই শাড়ির সাথে এটাকে পাঠাতে পারবো। এভাবে একটা প্রিন্টেড ব্লাউজের সাথে
এই শাড়িটা আপনারা পরতে পারেন। সি গ্রিন কালারের লাইট তাসারে, যেমন কোনো রকম গ্লেজ থাকে না, সেরকমই ম্যাট লুকের শাড়ি। এপিসোডে দেখানো শাড়িগুলোর মধ্যে থেকে যদি তোমাদের কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেইখানে স্ক্রিনশট নিয়ে শাড়িটার বিষয়ে ডিটেলস জেনে নিতে পারো। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা ক্লিক করে রেখো, যে নেক্সট এপিসোড এলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ফেসবুক ইনস্টাগ্রামে রয়ে আমার বিবিস বুটিকের পেজ রয়েছে, তোমরা সেটা ফলো করো এবং আমার কালেকশানগুলো দেখতে থাকো। আগামী দিনে আরও নতুন নতুন শাড়ি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।